পিরামিড লিখেছেন সৈয়দ মোস্তফা আলী। পিরামিড, পিরামিড, পিরামিড। অনেক সময়ে আশ্চর্য প্রকাশ করতে হলে আমরা তিনটা আশ্চর্যবোধক চিহ্ন দিই। তাই কি চোখের সামনে দাঁড়িয়ে তিনটা পিরামিড, কিংবা উল্টোটা তিনটা পিরামিড ছিল বলে আমরা তিনবার আশ্চর্য হই? এই পিরামিডগুলো সম্বন্ধে বিশ্বজুড়ে যা গাদা গাদা বই লেখা হয়ে গিয়েছে, তার ফিরিস্তি দিতে গেলে একখানা আস্ত জলে ডাঙায় লিখতে হয়। কারণ এই তিনটে পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ। যুগ যুগ ধরে মানুষ এদের সামনে দাঁড়িয়ে বিস্তর জল্পনা কল্পনা করেছে। দেয়ালে খোদাই লিপি উদ্ধার করে এদের সম্বন্ধে পাকা খবর সংগ্রহ করার চেষ্টা করেছে। জানো তো, পিরামিডের ঠিক মাঝখানে একটা কুঠুরিতে বিস্তর ধন দৌলত জড়ো করা আছে। তারই পথ অনুসন্ধান করছে পাকা 6,500 বছর ধরে ইরানি, গ্রিক, রোম, আরব, তুর্কি, ফরাসি, ইংরেজ পরপর সবাই এদের জয় করার পর প্রথমেই চেষ্টা করেছে পিরামিডের হাজার হাজার মন পাথর ভেঙে মাঝখানের কুঠুরিতে ঢুকে তার ধন দৌলত লুট করার। এবং আশ্চর্য, যিনি শেষ পর্যন্ত ঢুকতে পারলেন তিনি ধন লুটের মতলবে ঢোকেননি, তিনি ঢুকেছিলেন নিছক ঐতিহাসিক জ্ঞান সঞ্চয়ের জন্য। ফারাওয়ের রাজমিস্ত্রিরা কুঠুরি বানানো শেষ করার পরে বেরোবার সময় এমনই মস্ত পাথর দিয়ে রাস্তা বন্ধ করে দিয়ে বাইরের দেয়ালে পালিশ পলেস্তারা লাগিয়ে দেয় যে পৃথিবীর মানুষের 6,500 বছর লাগলো ভিতরে যাবার রাস্তা বের করতে। মিশরের ভিতরে বাইরে আরও পিরামিড আছে, কিন্তু গিজে অঞ্চলে যে তিনটা পিরামিডের সামনে আমরা দাঁড়িয়ে সেগুলোই ভুবন বিখ্যাত পৃথিবীর সপ্ত আশ্চর্যের অন্যতম। রাজা, নির্মাণের সময়, ভূমিতে দৈর্ঘ্য, উচ্চতা। রাজা, কুফু, নির্মাণের সময় 4,700 খ্রিস্টপূর্ব, ভূমিতে দৈর্ঘ্য 755 ফুট, উচ্চতা 481 ফুট। রাজা, খাপরা, নির্মাণের সময় 4,600 খ্রিস্টপূর্ব, ভূমিতে দৈর্ঘ্য 706 ফুট, উচ্চতা 471 ফুট। রাজা, সেন কাউরা, নির্মাণের সময় 4,550 খ্রিস্টপূর্ব, ভূমিতে দৈর্ঘ্য 346 ফুট, উচ্চতা 210 ফুট। প্রায় 500 ফুট উঁচু বললে না দেখে চট করে পিরামিডের উচ্চতা সম্বন্ধে একটা ধারণা করা যায় না, এমনকি চোখের সামনে দেখেও ধারণা করা যায় না এরা ঠিক কতখানি উঁচু। চ্যাপ্টা আকারের একটা বিরাট জিনিস আস্তে আস্তে ক্ষীণ হয়ে 500 ফুট উঁচু না হয়ে যদি চোঙার মতো একই সাইজ রেখে উঁচু হতো, তবে স্পষ্ট বোঝা যেত 500 ফুটের উচ্চতা কতখানি উঁচু। বোঝা যায় দূরে চলে গেছে, গিজে এবং কায়রো ছেড়ে বহু দূরে চলে যাওয়ার পরও হঠাৎ চোখে পড়ে তিনটা পিরামিড সবসময় সারিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে। আর পিরামিড ছেড়ে যদি সোজা মরুভূমির ভিতর দিয়ে যাও, তবে মনে হবে সাহারার শেষ প্রান্তে পৌঁছে যাওয়ার পরও বুঝি পিরামিড দেখা যাবে। তাই বোঝা যায় এই বস্তু তৈরি করতে কেন 23 লক্ষ টুকরা পাথরের প্রয়োজন হয়েছিল। টুকরা বলতে একটু কমিয়ে বলা হলো, কারণ এর 4-5 টুকরা একত্র করলে একখানা ছোটোখাটো ইঞ্জিনের সাইজ এবং ওজন হয়, কিংবা বলতে পারো 6 ফুট উঁচু এবং 3 ফুট চওড়া করে এই পাথর দিয়ে একটা দেয়াল বানালে সে দেয়াল লম্বায় 650 মাইল হবে। অর্থাৎ সে দেয়াল কলকাতা থেকে দার্জিলিং গিয়ে আবার ফিরে আসতে পারবে। সবচেয়ে বড় পিরামিডটা বানাতে নাকি 1 লক্ষ লোকের 20 বৎসর লেগেছিল। ভেবে কূল কিনারা পাওয়া যায় না সে সম্রাটের কতখানি ঐশ্বর্য আর প্রতাপ ছিল।
যিনি আপন রাজধানীর পাশে লক্ষ লক্ষ লোককে 20 বৎসর খাওয়াতে পড়াতে পেরেছিলেন। অন্য খরচের কথা বাদ দাও, এই 1 লক্ষ লোকের থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য যে বিরাট প্রতিষ্ঠানের প্রয়োজন, সেটা গড়ে তোলা এবং তাকে 20 বৎসর ধরে চালু রাখা তারাই করতে পারে যারা সভ্যতার খুব একটা উচ্চ স্তরে উঠে গিয়েছে। এইবার আমরা পিরামিড নির্মাণের কারণের কাছে পৌঁছে গিয়েছি। প্রথম কারণ সকলেরই জানা, ফারাওরা সম্রাটরা বিশ্বাস করতেন তাদের শরীর যদি মৃত্যুর পর পচে যায় কিংবা কোনো প্রকারের আঘাতে ক্ষয় হয় তবে তারা পরলোকে অনন্ত জীবন পাবেন না। তাই মৃত্যুর পর তাদের দেহকে মমি বানিয়ে সেটাকে এমন একটা শক্ত পিরামিডের ভিতর রাখা হতো যে তার ভিতরে ঢুকে কেউ যেন মমিকে ছুঁতে পর্যন্ত না পারে। কিন্তু হায়, তাদের এ বাসনা পূর্ণ হয়নি। পূর্বেই বলেছি, হাজার হাজার বছর চেষ্টা করে দুষ্ট অর্থাৎ ডাকাত এবং শিষ্টেরা অর্থাৎ পণ্ডিতেরা শেষ পর্যন্ত তাদের গোপন কবরে ঢুকতে পেরেছেন। তাই করে অবশ্য গৌণত কোনো কোনো ফারাওয়ের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। পণ্ডিতেরা তাদের মমি সযত্নে জাদুঘরে সাজিয়ে রেখেছেন, সেখানে তারা অক্ষত দেহে মহাপ্রলয়ের দিন গুনছেন, যেদিন তারা নবদেহে নবযৌবন ফিরে পেয়ে অমৃতলোকে অনন্ত জীবন আরম্ভ করবেন। শব্দের অর্থ অনুসন্ধান করা মানে খোঁজ করা, অমৃতলোক মানে স্বর্গ, ঐশ্বর্য মানে সম্পদ, কায়রো মানে মিশরের রাজধানী, কীর্তি স্তম্ভ মানে কোনো কাজ বা ঘটনার স্মরণে তৈরি করা স্থাপনা, কুঠুরি মানে ছোট ঘর, খিনো মানে সরু, গিজে মানে কায়রোর একটি জায়গার নাম, গৌণত মানে অপ্রধানভাবে, পালিশ পলেস্তারা মানে মসৃণ প্রলেপ, পিরামিড মানে বিশেষ আকৃতির প্রাচীন স্থাপনা, প্রতাপ মানে ক্ষমতা, ফারাও মানে মিশরের প্রাচীন রাজাদের উপাধি, ফিরিস্তি মানে বিবরণ, বিস্তর মানে অনেক, মতলব মানে ফন্দি, মনোবাঞ্ছা মানে মনের ইচ্ছা, চোঙা মানে ক্রমান্বয়ে সরু হয়ে আসা গোল পাত্র, জল্পনা কল্পনা মানে নানা রকম চিন্তা ও অনুমান, দেয়ালে খোদাই লিপি মানে দেয়ালে খোদাই করা কোনো লেখা, পরলোক মানে মৃত্যুর পরবর্তী জগৎ, পাকা খবর মানে প্রকৃত তথ্য, মমি মানে বিশেষ উপায়ে সংরক্ষিত মৃতদেহ, মহাপ্রলয়ের দিন মানে পৃথিবী ধ্বংসের দিন, রাজমিস্ত্রি মানে যারা ইট পাথর ইত্যাদি দিয়ে দালান তৈরির কাজ করেন, সপ্ত আশ্চর্য মানে পৃথিবীর 60টি আবাক করা নিদর্শন, সাহারা মানে মরুভূমির নাম।